প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি লেখক আহসান কবির। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? এটা আমার খুব বাছাই করা উত্তর, আমি সবসময় ভালো থাকি। আচ্ছা, সেটা কি আদৌ সম্ভব? আমি জানি না, কিন্তু মার্জুগ্রাসের একটা লাইন লিখে দিয়েছিল আমার জন্য, যে কত পাখির কত কথা শুনে মনে রাখি না, ভালো ছাড়া থাকি না। বাহ, চমৎকার। লেখক মানুষের এরকম একটি উত্তরই আসলে প্রত্যাশিত। আজকে একটি বিশেষ দিন, বিশেষ এই জায়গা থেকে বলছি যে আজকে দিনটি দুই রকমভাবে বিশেষ। প্রথমত, আজকে আমাদের প্রাণের বইমেলা শুরু হচ্ছে এবং হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আজকে আপনার জন্মদিন, তো জানাচ্ছি শুভ জন্মদিন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জন্মদিনটা সাধারণত কীভাবে কাটানো হয়? গত 10 বছর ধরে একটা মানে সিনারিও বলবো আমি, এটা হয়েছে, আমি কখনো কাউকে বলি না, কিন্তু আমার খুব প্রিয় মানুষের এই সংখ্যা 25 থেকে 35-এর ভেতরে তারা আমার বাসায় যাবেন। আমি সন্ধ্যার সময় চিন্তা করব যে এতজন মানুষ হয়েছে, সুতরাং রান্নাটা কী করতে হবে। আচ্ছা, তো বেশিরভাগ সময় খিচুড়ি, হাঁসের মাংস, বেগুন ভাজি এবং ডিম, এইটা দিয়ে একটা রান্না হয়। এটা 9:30-10টার মধ্যে সবাই খাওয়া শুরু করেন এবং 12:30-1টার মধ্যে চলে যান। আমি গত 10 বছরে আমার মনে হয় কোনো দিনের ব্যতিক্রম হয়নি। জি। আচ্ছা, এই যে ফেব্রুয়ারির 1 তারিখ আমাদের প্রাণের বইমেলা শুরু হয়, এবং যেহেতু আপনি একজন লেখক, অন্যান্য মানে সাংবাদিকতা বা আপনি একজন অভিনয় শিল্পী, অন্যান্য সব মাধ্যমগুলো তো জুড়ে আছেই, কিন্তু তারপরও যে একজন লেখক হিসেবে ফেব্রুয়ারির 1 তারিখে যে জন্মদিনটা, এটা কি আপনার কাছে বিশেষ বলে মনে হয়? যেহেতু আমি মানে এই দিন জন্মেছি, এটা আমার কাছে বিশেষ। এক, অনেক বছর পরে আমার বাবার ডায়েরিতে আমি এই লেখাটা পেয়েছিলাম যে আমার বড় ছেলের জন্ম 1 ফেব্রুয়ারি রাত 4:00 মিনিটে। এইটা মানে দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি জন্মেছিলাম। এক, আর 2 নম্বর হচ্ছে বাবা কখনো আমার এই তারিখটা চেঞ্জ করেন নাই। আমার স্কুল সার্টিফিকেট কিংবা ক্যাডেট কলেজের যে সার্টিফিকেট, সব কিছুতে আমার জন্ম তারিখ এইটাই। সাল এবং দিন উনি চেঞ্জ করতে দেননি। আচ্ছা, তো আমার কাছে অন্তত বিশেষ এক। আর 2 নম্বর হচ্ছে যে পরবর্তীকালে আমি যখন ঢাকায় আসি, এই মেলার সাথে তো জড়িয়ে গেলাম আমরা, যে বাঙালি বা ঢাকায় থাকে, হয়তো বা অনেকে এখন যায় না, কিন্তু আমি কখনো কল্পনা করতে পারি না যে আমি অন্তত ফেব্রুয়ারি মাসের 28 দিনের ভেতরে 20 দিন মেলায় যাব না, এটা আমি ভাবতে পারি না। আমি যাই, যেতে চাই। এটা 94-95 সাল থেকে এই পর্যন্ত, তারও আগে এরশাদ আমলে যখন মেলার সিনারি অন্যরকম ছিল, তখনও কিন্তু আমি প্রায় প্রতিদিন বইমেলায় যাওয়ার চেষ্টা করেছি। অমর 21 বইমেলা 2024 আজকে থেকে শুরু হচ্ছে। লেখক পাঠক প্রকাশকের মিলন মেলা আমরা বলে থাকি, এবং একজন লেখক হিসেবে আপনি যেমনটি বলছিলেন যে প্রায় 28 দিনের মধ্যে, এবার তো আমরা 29 দিন, একটি দিন বেশি পাচ্ছি, তো এই 29 দিনের মধ্যে 20 দিন আপনার যাওয়াই হয়। এই বইমেলাটা আপনার কাছে একজন লেখক হিসেবে কতখানি আসলে তাৎপর্যপূর্ণ? আমার কাছে এটা আমার সবচেয়ে বড় উৎসব মনে হয়। ধর্মবান মানুষরা যদি বলে তার কাছে ঈদ উৎসব, আপামর বাঙালি যদি বলে পহেলা বৈশাখ উৎসবটা তার কাছে সবচেয়ে বড়, আমার কাছে বইমেলার উৎসবটা সবচেয়ে বড়ই মনে হয়। এক, আর 2 নম্বর হচ্ছে যে কিছু উৎসব মিস করা, যদি কেউ মিস করে তাহলে আফসোস হয় না, তো সেই আফসোসে আমি ভুগতে চাই না। আমি ওখানে প্রতিদিন আমার নতুন পাঠকের সাথে দেখা হয়, লেখক বন্ধু যারা আছেন তাদের সাথে দেখা হয়, নতুন করে টেলিভিশন কর্মীরা ভিড় করে থাকেন তাদের সাথে দেখা হয়, তো এটা তো মিস করা যাবে না। একদমই না, আমরা অপেক্ষায় থাকি মূলত সারা বছর যে কবে এই দিনটি আসবে, কবে এই মাসটি আসবে। কখনো কি মনে হয়েছে যে 21-এর চেতনা থেকে বা চেতনার জায়গা থেকে আমরা সরে যাচ্ছি খানিকটা? না, এটা আমার কখনো মনে হয় না। এই কারণে মনে হয় না যে আনিসুল হকের একটা লাইন আছে, দুঃসময় থেকে সুসময় মানুষ পৌঁছে দেবে মানুষকে। তো আমার যদি কোনো অংশের মানুষের মধ্যে কোনো রকম গলদ দেখা যায়, তাহলে অনেক বেশি মানুষ জন্ম নেবে বা নতুন চেতনায় শানিত হবে, এবং তারা কিন্তু এসে দাঁড়াবে। মানে ক্রান্তিকাল আমাদেরকে ঠিক করে দেয়। আমাদের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখনই আসলে আমরা ঘুরে দাঁড়াতে পারি এবং বেঁচে থাকার অর্থ খুঁজে পাই নতুন করে। মানে বাদলে লড়াই তোমায় আমি দারুণ করে বুঝি। বাহ, এটা হচ্ছে বাংলাদেশ।
এবারের বইমেলাতে আপনার কাছ থেকে আমরা কি কি বই পাবো? দুটো মানে কোনো না কোনো ভাবে ব্র্যান্ডিং হয় না নামের, সেরকম একটা ব্র্যান্ডিং হয়ে গেছে রম্য লেখক। জি, তো আমি 3 বা 4 জন মানুষের কাছে বা প্রকাশনীর কাছ থেকে রম্য বই দেওয়ার জন্য প্রতি মেলাতে বা তার আগে অনুরোধ পান। হ্যাঁ, তো সেখানে একটা রম্য বই দিয়ে আমি উপস্থিত থাকি। আচ্ছা, সেটি হচ্ছে প্রিয় বাংলা প্রকাশনী, রাজনীতি আছে রাজনীতি নেই। আচ্ছা, এটা হচ্ছে রম্য বই, কিন্তু আমার এক জীবনে লেখালেখির জীবনে এই মেলাটা ব্যতিক্রম এই কারণে যে আমি প্রায় 7 বছর ধরে একটা বই লেখার চেষ্টা করছিলাম। জি, সেই বইটা এবার বের হবে, নাম হচ্ছে বাড়ি নম্বর 677। বাড়ি নম্বর 677 হচ্ছে 14ই আগস্ট, 15ই আগস্ট, 16ই আগস্ট 1975, এই 3 দিনের ঘটনা, মানে বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 15ই আগস্টের মতো বড় বাস্তবতা বাঙালি কখনো ফেস করে নাই বা এরকম বাস্তবতার মুখোমুখি হয় নাই। দিস ফার্স্ট টাইম। কিন্তু এই বইটি লিখতে আপনার 7 বছর সময় কেন লেগেছে? সেটি হচ্ছে যে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ছিল, এক। দুই হচ্ছে আমার মধ্যে একটা জিনিস নেই, সেটি হচ্ছে আমি কোনো বই লিখে নোট নিতে পারি না। আচ্ছা, কিন্তু এটি হচ্ছে একটা দালিলিক বই, সব কিছুর প্রমাণ থাকতে হবে, সময়টা মিলতে হবে। আচ্ছা, কারা আসছিলেন ক্যান্টনমেন্ট থেকে সেটা আমাকে সঠিক লিখতে হবে। তো আমি এটার মধ্যে জড়িয়ে গেলাম কেমন করে, এক মিনিটে বলে নেই। 1993 সালে আমার আশ্রয়ের দরকার হলো, কারণ নেভি থেকে চাকরি হারিয়ে 91 সাল, 92 সাল, 93 সাল রাস্তায়, হলে, মসজিদে আমি থেকেছি। কিন্তু যখন নিজের থাকার একটা জায়গা আমি চাচ্ছি প্রথম, সেটা ছিল 196 শাহজাহান রোড। ওখানে বাসা ভাড়া নিয়ে আমি একসময় জানতে পারি যে কামানের একটা গোলা লক্ষ্যভ্রষ্ট হয়ে 32 নম্বরের 677 নম্বর বাড়ি ডিঙিয়ে এই 196 নম্বর বাড়ির দোতলায় এসে আঘাত এনেছিল। আচ্ছা, ঘুমন্ত অবস্থায় সেখানে 2টো বাচ্চা মারা গিয়েছিল। এই প্রথম আমি এই ঘটনার সাথে ইনভলভড হই এবং গল্পটা তাদের কাছ থেকে শুনি। আচ্ছা, এরপরে 75-এর 15ই আগস্ট কোনো কিছু পেলে আমি, বিশেষ করে পত্রিকা, আমি পড়া শুরু করি। এরশাদ আমলেও তেমন বই ছিল না, জিয়াউর রহমানের আমলে হয়তো বা একটি বই লন্ডন থেকে বেরিয়েছিল, এমার আক্তার মুকুলের। এরপরে হচ্ছে অ্যান্থনি মাসকারানাসের একটা বই, বাংলাদেশে লিগেসি অফ ব্লাড, রক্তের ঋণ। এরপরে প্রচুর মানুষ কিন্তু 75-এর 15ই আগস্ট নিয়ে লিখেছেন, এক একজন এক একভাবে দেখেছেন। এই বইয়ের সংখ্যা বাড়তে থাকলো, আমি পড়তে থাকলাম, কিন্তু আমার কাছে কোনো নোট নেই। আচ্ছা, এই মিলানো, এক একজনের বইতে এক একটা সময়, জি, কখন আসলে আপনি ক্যান্টনমেন্ট থেকে ট্যাং নিয়ে রওনা হচ্ছিলেন। ফারুক নিজে লিখছে যে সে ট্যাং নিয়ে যখন যাচ্ছে, বনানী যখন পের হচ্ছে, পার হচ্ছে, তখন হচ্ছে আজান পড়ছে। আচ্ছা, তো আজানের একটা সময় আছে। জি, আবার বঙ্গবন্ধু যখন টেলিফোন করতেন মরিয়া হয়ে জেনারেল শফিউল্লাহকে, উনিও কিন্তু একটা সময় বলছেন, সেই সময় মিলছে না অনেক সময়। আবার রেডিওতে ঘোষণা হচ্ছে যে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, সেটাও একটা সময় আছে। তাহলে কখন আসলে হত্যাকাণ্ড বা অপারেশনটা হয়েছিল, সেটি একটি ব্যাপার আছে। অপারেশনে কে কে ছিল, তাহলে এই পাজলগুলো আপনি মিলালেন কিভাবে? এখন আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন মানুষের বই থেকে পড়ে আমার কাছে যেটি সত্যি মনে হয়েছে, যে এটা এই সময় এবং এই মানুষ, আচ্ছা, আমি সেটা মাথায় রেখেছি। আমি আবারও বলি, আমি অনেকগুলো বই এখন নাম বলে দিতে পারবো, কিন্তু কোনো বই থেকে আমি কোনো নোট নেইনি। আচ্ছা, কিন্তু এই বইগুলো আমার পড়েছি, আমার কাছে মনে হয়েছে যে আজানের আগে পড়ে না, রাতের বেলা 12টা কত মিনিটে বালুর মাঠ, এখন যেখানে ক্যান্টনমেন্টের রানওয়ে, একটা কোনায় ট্যাঙ্ক এবং নিয়ে সেকেন্ড বেঙ্গল তারা সমবেত হয়েছিল, সেখান থেকে তারা এসেছিল। আচ্ছা, সবাই কিন্তু 32 নম্বরে যায়নি, মানে বঙ্গবন্ধুর বাড়িতে যায়নি। মানে বলা যেতে পারে যে বইটি লেখার পেছনে বেশ বড় রকম একটা গবেষণা বা অনেক লেখাপড়া আপনাকে করতে হয়েছে। এই বইটি কি আকারে প্রকাশিত হবে, উপন্যাস নাকি গল্প? আমি উপন্যাস স্টাইলে লিখেছি, এখন কারো কাছে এটা মানে উপন্যাসের কিছু মনে না হতে পারে, আবার কারো কাছে এটা ইনফরমেশনের
একটা ব্যাংক মনে হতে পারে, সবকিছুই বইটার মধ্যে আছে। জি, বেশ কিছু বছর ধরে তো আসলে আপনি রম্য লেখক হিসেবে একটা পরিচিতি পেয়েছেন, তো সেই হিসেবে একটি বই আপনার কাছ থেকে পাচ্ছি, বাড়ি নম্বর 677 সেই বইটি পাচ্ছি। এটা ছাড়া কবিতার বই এবার আপনারা কেন আসছে না? আচ্ছা, আমার প্রথম বইটা ছিল কবিতার বই। জি, আমি কলেজ পাশ করার পরে 93 সাল পর্যন্ত আমি কখনো ভাবিনি আমার দ্বারা লেখালেখি হবে, কল্পনাতে আসে নাই। আচ্ছা, তার মানে ছোটবেলায় লেখালেখি করা হতো না? না, হয়তোবা আমি লিখেছি দুই এক জায়গায়, বা কলেজে থাকতে কালচারাল প্রিফেক্ট ছিলাম, তো সেই অবস্থায় হয়তো বা আমার পড়াশোনাটা ছিল, বা আমার পড়ার বইয়ের চেয়ে মাসুদজানা করতে ভালো লাগে, বা তারপরে হুমায়ুন আহমেদ, তার কিরিটি অথবা নিয়ারঞ্জন, এদের বই পড়তে পড়তে, বা শঙ্কর, এই বই পড়তে পড়তে হয়তো বা আমি বড় হয়েছি। আচ্ছা, রাসায়ন অনুবাদ বই, কিন্তু আমার কখনো মনে হয়নি আমি লিখতে পারবো। জি, এইটা 93 সালে আমার কাছে মনে হয়েছে, চাকরি টাকরি চলে গেছে, ভবঘুরে থাকার জায়গা নেই, তখন মনে হচ্ছে যে কবিতা আসতেছে বেশি। আচ্ছা, তো প্রথম দুজন কবিতার, দুজন মানুষ মিলে কবিতার বই বের করেছিলাম, সেটি হচ্ছে, প্রথম বইটার নাম ছিল কষ্টে কষ্টে কষ্টি পাথর, এটি কবিতার বই, আমি এবং আসাদ আলম সিয়াম, সিয়াম এখন হচ্ছে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত। ও আচ্ছা, এই দুইজন মিলে প্রথম কবিতার বইটা 93 সালে, দ্বিতীয়টাও কবিতার বই, সেটা 1996 সালে, কোথাও খরণের স্নান শব্দ। জি, আচ্ছা, গেল 2000 সালে আমার প্রথম রম্য বই বের হয়, গজালের চেয়ে আলপিন বড়। আচ্ছা, আলপিনের যে লেখাগুলো ছিল সেটা সমগ্র এই রম্য জগতে আমি প্রবেশ করে গেলাম। 96 সালের পরে 2019 সালে আমার তৃতীয় কবিতার বই বের হয়। মানে তৃতীয় কবিতার বই তো লম্বা একটা বিরতির পর, সময় পরে বের, সেটার নাম ছিল জলের আলপনায়। এটা কেন, সময়ের দাবি ছিল কি সে সময়? কবিতাগুলো জমিয়ে রাখতাম এবং পরবর্তীকালে কবিতা আমি কোথাও ছাপতে দেইনি। হ্যাঁ, আমার 96 সালের পরে কোনো কবিতা, 2000 সালে মনে হয় একটি মাত্র কবিতা মাটি নামের একটা পত্রিকায় ছাপা হয়েছিল, এবং মজার ব্যাপার হচ্ছে আমি কখনো, মানে এত লেখা ছাপা হয়েছে, কবিতা ছাপতে দেইনি। 19 সালের পরে আবার কিছু কবিতা, এটা অভিমান হতে পারে আমার কাছে, মনে হচ্ছে কবিতা এবং গান এই দুটো আমার নিজের ভেতরে থাকুক। আচ্ছা, তো আমি রেখে দিতাম। পরের বছর একটা বই বেরিয়েছিল, নাম ছিল 19-20-এর কবিতা, মানে 19 সালে এবং 20 সালে আমি যে কবিতার বই একসাথে একসাথে, এই 20-এর পরে আজকে যে 24, আমি যদি এখন খুলে বসি তাহলে 100টির বেশি হয়তো বা কবিতা আছে। হ্যাঁ, সেখান থেকে বাছাই করে হয়তো বা আগামী বছর হতেও পারে, নাও পারে, আমি জানি না ঠিক। আপনার কবিতা লেখার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কি কাজ করে? আবার বারবার বলি যে ভবঘুরে হব আমি, এটাই আমার অ্যাম্বিশন, এইটাই হয়তোবা ছিল, আমি সংসার সমাজ অনেক কিছু থেকে দূরে থাকতে চেয়েছি এবং দূরে থাকতে পেরেছি। আচ্ছা, তো কোনো কিছুই না, আমি মনে হলো যে জীবনানন্দ স্যারের একটা লাইন পড়লাম যে কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে, আমার কাছে মনে হলো যে এরকম একটা লাইন লিখে তারপর মরে যেতে হবে, এর আগে মরে যাওয়াটা হবে না, তো তখন হয়তো বা আমার একটা কবিতা। এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে একটা গোছানো সুন্দর, মানে চাকরি 9টা থেকে 5টা পর্যন্ত যে ডিউটি, সেটা ছেড়ে ভবঘুরে একটা জীবনের মধ্যে ঢুকলেন সাংবাদিকতার মাধ্যমে, প্রশ্নটা হচ্ছে যে ভবঘুরে জীবন বেছে নেওয়ার জন্যই কি পরিবার, পারিবারিক জীবনটাকে অ্যাভয়েড করে যাওয়া, নাকি পারিবারিক জীবনটা অ্যাভয়েড করার জন্যই আসলে ভবঘুরে জীবনটাকে বেছে নেওয়া? কোনোটাই প্ল্যান করে না, ওই যে বাড়ি নম্বর 677 লিখতে যায় আমার কাছে মনে হয়েছে আমি কোনো নোট নিতে পারি না, তো কোনো প্ল্যান তো আমার নাই, কিন্তু আমার মনে হচ্ছে যে কালকে সকালবেলা উঠে আমাকে এই কাজটা করতে হবে, এটা আমি করবো না, আমি ঘুমাবো। আবার মনে হচ্ছে যে আমার পাহাড়ে যেতে হবে, আমি সিরিয়াসলি কাউকে কোনো কিছু না বলে পাহাড়ে গেলাম এবং 6 বা 7 দিন কাটিয়ে চলে আসলাম, এমন করে আমি চাকরিও হারিয়েছি জীবনে, এই যুগে তো সেই জীবন। অভিনয়ের সাথে আপনি কিভাবে সম্পৃক্ত হলেন? মানে কার্যকারণ থাকে তো আমার অভিনয়ের, এর আগে আমি কিছুদিন উপস্থাপক ছিলাম, আমি NTV-তেই বিভ্রাট নামে একটি অনুষ্ঠান দীর্ঘদিন উপস্থাপনা করেছি, কিন্তু সমস্যা হচ্ছে যে সেইটাই আমি ছিলাম, এইটা করতেই আমার ভালো লাগতো। আচ্ছা, কবি টোকন ঠাকুর, সে এক সময় মনে করলো যে আমার মধ্যে একটা মারদাঙ্গা ভাব আছে, তো আমাকে একটা দখল নিতে যেতে হবে, আমার হাতে একটা কাটা রাইফেল থাকবে এবং একটা জিপ খোলা, উট খোলা জিপে আমি এর মধ্যে ঢুকবো, নাম হচ্ছে সেন্ট্রাল মেন্টাল হসপিটাল। এই সেন্ট্রাল মেন্টাল হসপিটালে অভিনয় করতে যায় আমি আসলে 2006-07,
এই সময় অভিনয়ের সাথে জড়ায় পড়ি। এর আগে আমি কোনোদিন অভিনয় করি নাই। আচ্ছা, কিন্তু এইটা কোনো না কোনোভাবে মানুষের কাছে যাবার পরে আমি প্রচুর নাটকে যাই এবং আমার কপাল আছে, আবার অন্তত তিনটা বা চারটা নাটক আমি বলতে পারবো যেগুলো মানুষের কাছে দারুণভাবে গেছে। এই যুগে যে শব্দটা আসছে ভাইরাল, এটা অনেকটা তাই। সেটা আরমান ভাই, সেটা সিকান্দার বক্স, সেটা চলিতেছে সার্কাস, অথবা ব্যবহারে বংশের পরিচয়, এগুলো প্রচুর জনপ্রিয় হয়েছে এবং মানুষ আমাকে মানে অভিনেতা হিসেবে হয়তো বা নিয়েছে, আমি জানি না ঠিক, আমি জানি না ঠিক। না, নিয়েছে তো অবশ্যই। একজন লেখক হিসেবে আপনার লেখায় অন্য কোনো লেখক বা কবি বা যে কেউ কারোর প্রভাব কি আছে? সেটা আমি আসলে জানি না, কারণ হচ্ছে যে আমি লেখক দেখিনি কখনো। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি, তখন দেখলাম যে একটা কবিতা খুব পপুলার, তুই কি আমার দুঃখ হবি, এটা লিখেছেন আনিসুল হক। তো উনি বুয়েটে পড়েন, আমি প্রথম আনিসুল হককে দেখতে গেলাম। এই হচ্ছে আমার প্রথম লেখক দেখা। এরপরে চিন্তা করলাম বা আমাকে মানুষ বলল যে হুমায়ুন আহমেদকে দেখতে পাওয়া যাবে শহীদুল্লাহ হলে গেলে। আচ্ছা, তো আমি শহীদুল্লাহ হলে যাই, হুমায়ুন আহমেদকে দেখলাম যে উনি একজন লেখক। এরপরে কবি নির্মলেন্দু গুণকে দেখতে গেলাম, তখন উনি পলাশি বেড়াকে থাকেন। তো আমি যাই, তাকে সালাম দিলাম, জিজ্ঞেস করলাম কেন আসছ, আপনাকে দেখতে আসছি। হুমায়ুন আহমেদ যেমন কিছুক্ষণ বসে আছে এরকম, তারপরে অন্যদিক তাকাচ্ছে উল্টা পাল্টা, তারপরে আমার বলছে যে তোমার কি দেখা হয়েছে? আমি বললাম জি। এখন যাবা? আমি বললাম জি, যাচ্ছি। আমি তাকে দেখে চলে আসলাম। আচ্ছা, তো ওনার জীবনে এরকম ঘটনা আছে যে আমরা সিলেটে গেলাম, উনি সহমতি প্রকাশ করতে যাচ্ছেন নামকরণ বিরোধী আন্দোলনে, তো আমি তাকে স্যালুট দিচ্ছি, এটা খুব ভালো লাগলো। একদিন উনি ডেকে পাঠিয়েছেন, একটা নাটক করতে হবে তোর। আমি কেমন? বলে নাটকে তোর ক্যারেক্টারটা হচ্ছে কোনো ডায়লগ নেই, শুধু মানুষ আসবে, তুই স্যালুট দিবি। আমি বললাম আমি এই ক্যারেক্টার করবো না, কেন মানুষ আমাকে জোকার ভাববে। উনি খুবই খেপে যেতেন, কথা যদি ওনার কেউ না শুনত উনি খুব রেগে যেতেন। এবং আমার কিন্তু হুমায়ুন আহমেদের কোনো নাটক করার হয়নি। তো যাই হোক, এরকম স্মৃতি আছে। আমি লেখক দেখতে যেতাম। সমরেশ মজুমদারকে কখনো দেখা হচ্ছে আপনার? ঢাকায় যখন এসেছিলেন বইমেলাতে, তখন আমি দেখা করতে গিয়েছিলাম। আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলতে না খুবই ভালো লাগছে আমার। একদমই শেষ করতে মন চাচ্ছে না, কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক অনেক শুভকামনা রইল আজকে, যেহেতু আপনার জন্মদিন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আবারও। জীবনটা অনেক সুন্দর এবং সহজ হোক, সেটাই প্রত্যাশা করি। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এনটিভি, এটাকে আমি আমার স্বজন এবং পুরনো কর্মস্থল যেহেতু আমি মনে করি। এনটিভিকেও অনেক ধন্যবাদ এবং দর্শকদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।